হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্টে টিউন বাংলা। বন্ধুগণ, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ, আপনি এই ভিডিওর থাম্বনেলটা ঠিকই দেখেছেন, ওটা কোনো ক্লিকবাইট থাম্বনেল নয়, সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প। তো প্রশ্নটা হলো, তাহলে কি হবে যাদের বাড়ি নেই, যারা এতদিন ধরে অপেক্ষা করে আছেন যে একদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়ে যায় তো তাদের কি হবে? তো এক কথায় এর উত্তর হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিবর্তে কিন্তু এবার আসছে আবাস প্লাস যোজনা। এবং সব থেকে শকিং নিউজ হলো, আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনি যে মুহূর্তে এই ভিডিওটা দেখছেন সেই সময় কিন্তু আবাস প্লাস যোজনার বেনিফিশিয়ারি লিস্ট আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় ফাইনালাইজ করা হচ্ছে। এবং যেটা কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলা হয়েছে যে এই মাসের অর্থাৎ জুন মাসের 24 তারিখের মধ্যে কিন্তু এই আবাস প্লাস বেনিফিশিয়ারি লিস্ট ফাইনালাইজ করতে হবে, অর্থাৎ তাদের আধার সিডিং করতে হবে এবং জব কার্ড ম্যাপিং করতে হবে। বুঝতেই পারছেন হাতে মাত্র আর 5 দিন সময় আছে। এবং আপনি যদি কোনো কারণে এটা মিস করেন তাহলে আপনাকে কিন্তু মনে রাখবেন যে পস্তাতে হবে, কারণ আগামী সেপ্টেম্বর থেকে এরপর কিন্তু যা বাড়ি নির্মাণ হবে সেটা এই আবাস প্লাস বেনিফিশিয়ারি লিস্ট থেকেই তৈরি করা হবে। তো আজকের ভিডিওতে আমি এই আবাস প্লাস যোজনা কি, আবাস প্লাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য কত টাকা পাওয়া যাবে এবং এই আবাস প্লাস যোজনার বেনিফিশিয়ারি লিস্ট আপনি কোথায় পাবেন এবং এই তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে এবং কি ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে, সেই ফর্মটাও আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটা একটু দীর্ঘ হবে, আপনাকে কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু মনে রাখবেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এরপর থেকে আপনি কিন্তু ইউটিউব খুললেই দেখতে পাবেন শুধু আবাস প্লাস আবাস প্লাস। সুতরাং আমি আশা করব যে আপনার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে এই আবাস প্লাস সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর নিচে ডান দিকে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আপনি পাশের যে বেল আইকনটা আছে বেল আইকনটা ট্যাপ করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুগণ, চলুন আমরা আপডেটে কি বলা হয়েছে সেটা একটু দেখেন। বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আসছে আবাস প্লাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর 2015 সালের 25 জুন চালু হয়েছিল, যার লক্ষ্য 2022 সালের মধ্যে গ্রামে এবং শহরাঞ্চলে সকলের জন্য আবাস গৃহ তৈরি করে দেওয়া। এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই সকল ব্যক্তি বাড়ি পেতেন যাদের এসইসিসি 2011 অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস 2011 অনুযায়ী PWL তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল। বর্তমানে সেই তালিকার 92% ঘর সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি 8%-এর বেশিরভাগই বিভিন্ন জটিলতার কারণে আর হবার কোনো সম্ভাবনা নেই, তাই কেন্দ্রীয় সরকার বাকি ঘর আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করতে নির্দেশ জারি করেছেন। বন্ধুগণ, আপনারা হয়তো অনেকে জানতেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যেটা গ্রামীণ বা আপনি পৌর শহর এলাকায় বলুন, দুটোই কিন্তু কি হতো না, এসইসিসি 2011 অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস যেটা হয়েছিল 2011 সালে, সেই 2011 সালের সেন্সাস থেকে একটা PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছিল, সেই তালিকায় যাদের নাম ছিল তাদেরকে কিন্তু এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া হতো। তো এই PWL তালিকার 92% ঘর কমপ্লিট হয়ে গেছে এবং বাকি যে 8% আছে যদি সেগুলো সম্ভব হয় তাহলে কমপ্লিট করে দিতে বলা হয়েছে, না হলে তাদেরকে কিন্তু নামগুলো ডিলিট করে দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। তো চলুন আমরা দেখে নিই যে কেন্দ্রীয় সরকার তাদের নির্দেশে কি বলেছে। আমি নির্দেশনামাটা না দেখিয়ে একদম ওর বাংলা করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ এবং শহরের আওতাধীন সমস্ত নির্মাণ ঘরগুলির নির্মাণ কার্য আগামী 31/8/2021 মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ আগস্ট মাসের 31-এর মধ্যে এই বাড়িগুলোর কার্য শেষ করে দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2011 সালে তৈরি করা PWL তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত অযোগ্য PMAY সুবিধাভোগীদের আগামী 24/6/2021 মধ্যে অপসারণ করতে হবে, অর্থাৎ এই মাসে 24 তারিখের মধ্যে যত ইনএলিজিবল বেনিফিশিয়ারি আছে তাদের কিন্তু বাদ দিয়ে দিতে বলা হয়েছে। বর্তমান PWL তালিকা হতে অযোগ্য PMAY সুবিধাভোগীদের অপসারণের পর আবাস তালিকা অনুযায়ী গৃহ নির্মাণের কাজ শুরু হবে। দেখতে পাচ্ছেন স্পষ্ট করে বলা হয়েছে আবাস প্লাস তালিকা অনুযায়ী গৃহ নির্মাণের কাজ শুরু হইবে। আবাস প্লাস তালিকা অনুযায়ী গৃহ নির্মাণ শুরু করার পূর্বে আগামী 24/6/2021 মধ্যে আবাস প্লাস সুবিধাভোগীদের আধার সিডিং এবং জব কার্ড নাম্বার ম্যাপিং এর কাজ অবশ্যই শেষ করতে হবে। সুবিধাভোগীদের আধার সিডিং এর জন্য আবশ্যক আধার কনসেন্ট ফর্মটি উপভোক্তাদের সই করিয়ে আবাস সফট পোর্টালে আপলোড করতে হবে, অর্থাৎ আবাস প্লাস তালিকায় গৃহ নির্মাণ শুরু করার পূর্বে
এই আবাস তালিকায় যে সকল বেনিফিসিয়ারি আছে তাদের কিন্তু আধার সিডিং অর্থাৎ আধার লিঙ্কিং এবং জব কার্ড নাম্বার ম্যাপিং এর কাজটা কিন্তু শেষ করে দিতে বলা হয়েছে 24/6/2021-এর মধ্যে, অর্থাৎ এই মাসের 24 তারিখের মধ্যে। এবং যারা আধার নাম্বার সিডিং করাবেন তাদের একটা কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। আমি কনসেন্ট ফর্মটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু জমা দিতে পারেন। সমস্ত কাজ আগামী 24/6/2021-এর মধ্যে শেষ করতে হবে, পুরো কাজটা কিন্তু 24/6/2021-এর মধ্যে শেষ করতে হবে। বুঝতে পারছেন হাতে মাত্র আর 5 দিন সময় আছে। তো চলুন আমরা এরপর দেখে নিই যে আবাস প্লাস যোজনা কি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এতদিন সেই সকল পরিবারই বাড়ি পেতেন যাদের এসইসিসি 2011 অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস 2011 অনুযায়ী PWL তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল, কিন্তু এই PWL তালিকা থেকে বহু যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে যায়। ফলে বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন যে এই সকল বাদ পড়ে যাওয়া পরিবারগুলিকে অন্তর্ভুক্ত করে একটি এডিশনাল PWL লিস্ট তৈরি করা হোক। সেই মোতাবেক কেন্দ্রীয় সরকার 2018 সাল আবাস প্লাস যোজনার সূচনা করেন, তৈরি করেন আবাস প্লাস অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি নতুন করে জিও ট্যাগিং এবং ছবি আপলোড করে আবাস প্লাস তালিকার উপভোক্তাদের নাম রেজিস্ট্রেশন করে, তৈরি হয় আবাস প্লাস উপভোক্তা তালিকা। কেন্দ্রীয় সরকার PMAY ওয়েবসাইটে একটি নতুন ট্যাবও জুড়ে দেন যার নাম আবাস সফট। বর্তমানে ওই আবাস প্লাস তালিকায় থাকা পরিবারগুলিরই আধার সিডিং এবং জব কার্ড ম্যাপিং এর কাজ চলছে। আবাস প্লাস যোজনায় কত টাকা পাওয়া যাবে? আবাস প্লাস যোজনায় প্রাপ্য টাকার পরিমাণ প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই অর্থাৎ 1,30,000 টাকা। সেপ্টেম্বর 2021 থেকে এই আবাস প্লাস তালিকায় থাকা পরিবারগুলিকে বাড়ি তৈরি করার জন্য 3টি কিস্তিতে অর্থাৎ 60,000, 60,000 এবং 10,000 মোট 1,30,000 টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি 60,000, দ্বিতীয় কিস্তি 60,000 এবং সবশেষে ফাইনাল কিস্তিটা হচ্ছে 10,000, যেমনটা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেরকমই দেওয়া হবে 1,30,000 টাকা। আর এটা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়া এই পরিবারগুলি জব কার্ডের কাজে আরও 19,000 টাকা পাবেন। আপনারা জানেন যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনারই নিয়ম যে জব কার্ডের জন্য আরও 19,000 অর্থাৎ 1,49,000 প্রায় 1,50,000 টাকা পেতেন এবং সেটাই আবাস প্লাসেও পাবেন। কীভাবে আবেদন করবেন আবাস প্লাস যোজনায়? এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আবেদন করবেন কীভাবে। আবাস প্লাস যোজনায় এই মুহূর্তে নতুন করে আবেদন করা যাবে না, নতুন করে আবেদন করা যাবে না। আমি আগেই বলেছি 2018 সালে যে সকল পরিবারের বাড়ির ছবি তুলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত জিও ট্যাগিং করেছিল বর্তমানে সেই সকল পরিবার এই প্রকল্পের সুযোগ পাবেন। 2018 সালে আপনারা জানেন আপনাদের বাড়িতে গিয়ে যদি পঞ্চায়েত ছবি তুলে থাকে বা মিউনিসিপ্যালিটি ছবি তুলে থাকে তাহলে কিন্তু আপনাদের নামটা আবাস প্লাস যোজনার লিস্টে চলে এসছে, আপনারাই কিন্তু বাড়ি পাবেন এবং আপনাদের এই আধার লিঙ্কিং এখন করতে হবে। নতুন করে আবাস প্লাস যোজনায় কিন্তু নাম তোলা যাবে না, এটা আপনাদের স্পষ্ট করে বলে দেওয়া ভালো, কারণ 2019 সাল থেকে আবাস সফট যে সাইটটা সেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। সুতরাং 2018 সালে যাদের নাম ঢোকানো হয়েছিল তারাই এখন আসবে। তো যদি কোনো কারণে এই আবাস সফট সাইটটা খুলে দেয় এবং নতুন নাম অন্তর্ভুক্ত করা যায় তাহলে সেটা কিন্তু সবার আগে এই চ্যানেলে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এটা জানার জন্য আপনারা কিন্তু অতিবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবাস প্লাস তালিকায় কোনো পরিবার তার নাম আছে কিনা কি করে জানবে? কোথায় পাওয়া যাবে এই তালিকা? আবাস প্লাস তালিকা আবাস সাইট থেকে সাধারণ মানুষ ডাউনলোড করতে পারবেন না। আবাস তালিকায় নাম আছে কিনা জানতে হলে প্রত্যেককে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে হবে। গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে এই তালিকা আছে, আমি তালিকাটা এই ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো যেটা গ্রাম পঞ্চায়েত থেকে ডাউনলোড করা যায় এবং কিভাবে ডাউনলোড করছে সেটাও আমি দেখিয়ে দেবো আবাস সাইটে গিয়ে। তো এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না, এটা কারণ অফিসিয়াল লগ ইন দিয়ে ডাউনলোড করতে হবে। তো আপনাকে এই তালিকাটা যদি দেখতে হয় যে আপনার নাম আবাস প্লাস লিস্টে আছে কিনা সেটার জন্য আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। আবাস প্লাস তালিকায় নাম থাকলে বাড়ি পেতে হলে পরিবারের করণীয় কি? এবার আপনার যদি দেখেন যে আবাস প্লাস তালিকায় নাম আছে তাহলে আবাস প্লাস তালিকায় কোনো পরিবারের নাম থাকলে উক্ত পরিবারের কর্তা ও অন্যান্য নথিভুক্ত সদস্যদের আগামী 24/6/2021 মধ্যে আধার এবং জব কার্ডের কপি গ্রাম পঞ্চায়েতে অবলিক মিউনিসিপ্যালিটিতে জমা দিতে হবে এবং সেই সঙ্গে পরিবারের কর্তাকে আধার কনসেন্টের একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পরিবারের আধার সিডি এবং জব কার্ড নাম্বার ম্যাপিং করবেন না তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যাদের আবাস প্লাস তালিকায় নাম আছে তাদের হচ্ছে 24 তারিখের মধ্যে এই মাসের অর্থাৎ আর 5 দিনের মধ্যে আধার এবং জব কার্ডের কপি জমা দিতে হবে এবং এগুলো হচ্ছে ট্যাগিং করা হবে তাদের আবাস প্লাস ওয়েব পোর্টালে। আর সেই সঙ্গে আপনারা জানেন যে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হলে একটা কনসেন্ট দিতে হয়, তো আধার কনসেন্টের একটা ফর্মও পরিবারের কর্তাকে ফিল আপ করতে হবে।
এখানে একটা কথা বলা প্রয়োজন যে আপনার পরিবারের কিন্তু সকল সদস্যের আধার কার্ডই এখানে লাগবে, কারণ পোর্টালে আপনার কতজন সদস্যের নাম ওখানে লেখা আছে সেটা আপনি জানতে পারবেন না। সুতরাং কিন্তু আপনাকে আপনার পরিবারের সকলের আধার কার্ডের কিন্তু কপি পঞ্চায়েতে জমা দিতে হবে। আর আধার কনসেন্টের যে ফর্মটা, এই ফর্মটা আপনি কোথায় পাবেন যদি বলেন, তো এর একটা ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ওটা ফিল আপ করে পঞ্চায়েতে জমা দিতে পারবেন। তো বন্ধুগণ, আবাস প্লাস যোজনা কি এবং আবাস প্লাস যোজনার তালিকা আপনি কোথায় পাবেন, এবং আবাস প্লাস যোজনার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কি করতে হবে যাতে তালিকা থেকে আপনার নামটা ফাইনালাইজের সময় বাদ না পড়ে যায়, সেই তো সেই সংক্রান্ত বিষয়টা এটুকুই ছিল। এরপর আমরা দেখে নেব যে আপনার আবাস প্লাস যোজনার তালিকাটা কিরকম। বন্ধুগণ, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ যে ওই পোর্টালটা সেটা এখানে খোলা আছে, আমি আরবান পোর্টালটা খুললাম না। তো এই দুটো পোর্টালে একই রকম। তো এখানে দেখুন যে আপনার যেটা বলছিলাম আমি যে আবাস সফট বলে, এই দেখুন আবাস সফট বলে নতুন একটা ট্যাব কিন্তু অ্যাড করা হয়েছে, এটা 2018 সালেই অ্যাড করা হয়েছে। তো এইখানে গিয়ে আপনার দেখুন যে আপনার যে ডাটা এন্ট্রি আছে এটা যদি ক্লিক করা হয় তাহলে দেখুন একটা নতুন পেজ খুলে দিচ্ছে, এবং এই নতুন পেজে দেখুন ডান দিকে যেটা ডাটা এন্ট্রি ফর আবাস দেখতে পাচ্ছেন, এই ডাটা এন্ট্রি ফর আবাস এটা হচ্ছে ফর আবাস রেজিস্ট্রেশন আধার আপডেশন অ্যান্ড আপলোড অফ কনসেন্ট ফর্ম, এটার জন্য এখানটায় গ্রাম পঞ্চায়েত কাজ করছে। এখানে গ্রাম পঞ্চায়েত থেকে লগ ইন করলে এরকম আপনার যখন স্টেটটা সিলেক্ট করবে দিয়ে কন্টিনিউ করলে আপনার গ্রাম পঞ্চায়েত এই জায়গাটায় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনার, তারপর ক্যাপচারটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত তালিকাটা ডাউনলোড করতে পারবে। তো অলরেডি সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই আবাস প্লাস বেনিফিশিয়ারি লিস্টটা ডাউনলোড করে নিয়েছে। চলুন আমি একটা স্যাম্পল আপনার দেখাচ্ছি। এই দেখুন বন্ধু, এটা আবাস প্লাস বেনিফিশিয়ারি লিস্ট, এটা আপনার এখানে সিরিয়াল নাম্বার থাকবে, এরপর আপনার ভিলেজের নামটা এখানে থাকবে, এটা হচ্ছে 9 ডিজিটের একটা আবাস আইডি এখানে দেওয়া আছে, আর এরপর আপনার এখানে নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামগুলো এখানে থাকবে, এবং পাশে হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি যে তার ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে থাকবে, এরপর এর পাশে তার এজটা দেওয়া আছে, এর পাশে জেন্ডার দেওয়া আছে, এবং তারপরে হচ্ছে যে এসসি এসটি নাকি ক্যাটাগরি দেওয়া আছে। আর এখানটায় দেখুন, এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানটায় লেখা ছিল নাম্বার অফ মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, এই দেখুন কারো ফ্যামিলিতে 3 জন আছে, কারো ফ্যামিলিতে 2 জন আছে, কারো ফ্যামিলিতে 4 জন আছে, এই প্রত্যেকের কিন্তু আধার সিডিং করতে হবে। সুতরাং আপনি শুধু পরিবারের কর্তার যদি আধার কার্ডের জেরক্স কপি দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনি তো জানেন না যে আপনার পরিবারে কার কার নাম আছে আধার প্লাস তালিকায়, সুতরাং আপনি আপনার পরিবারের সকলের আধার কার্ডের কিন্তু জেরক্স কপি গ্রাম পঞ্চায়েতকে দিয়ে দেবেন। পাশে দেখুন যে রেজিস্ট্রেশন, এটা যেটা বলছিলাম যে রেজিস্ট্রেশনটা আপনার 2018 সালেই কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন সবার কমপ্লিটেড আছে রেজিস্ট্রেশন, এখানে নতুন করে আর রেজিস্ট্রেশন এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ 2019 সাল থেকে আবাস সফটওয়্যার আবাস যে সাইটটা সেটা বন্ধ করে রাখা হয়েছে। যদি নতুন করে রেজিস্ট্রেশন করা যায় তাহলে অতি অবশ্যই এই চ্যানেলে আমি সবার আগে জানিয়ে দেবো। এরপর দেখুন ডান দিকে সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস যেটা দেখুন নট এন্টার্ড অর পেন্ডিং টু ভেরিফাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে মানে পেন্ডিং টু ভেরিফাই মানে এখানে আধার সিডিং করা হয়নি এবং জব কার্ড ম্যাপিংটা করা হয়নি অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কয়েকজনের হয়ে আছে সেই সময় যারা আধার কার্ড দিয়েছিল, এই দেখুন নিচে এখানে একজনের এক্সেপ্টেড লেখা আছে অর্থাৎ এর একদম ফাইনালাইজ করা আছে, বাকি বেশিরভাগেরই কিন্তু 99% কিন্তু ফাইনালাইজ করা নেই, যেটা আগামী 24 তারিখের মধ্যে করতে হবে। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিবর্তে যে আবাস প্লাস যোজনা আসছে যেটা নিয়ে আগামী দিনে পরিবারগুলোকে বাড়ি দেওয়া হবে, সেই সংক্রান্ত আপডেটটা এটুকুই ছিল। যদি আপনাদের আপডেটটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর এটা যদি কাজের মনে হয় তাহলে অতি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে এবং সে উপকৃত হবে, তাই প্লিজ এটা একটু শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ইতিমধ্যে যদি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে তাহলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আপডেটে, ধন্যবাদ।